নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকেই নজর রাখবো, যে খবরে সবার নজর রয়েছে, যে শায়নি ঘোষ। আজকে তাকে তলব করা হয়েছে ইডির দফতরে। তিনি যাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আজ ইডির দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছে। গত মঙ্গলবারই নোটিশ পাঠানো হয়েছিল ইডির তরফে শায়নি ঘোষকে, তৃণমূল নেত্রী। তিনি আজ যাবেন কিনা সেদিকেই সবার নজর। কি আপডেট রয়েছে এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, শায়নি ঘোষ আজকে তাকে তলব করা হয়েছে 11টার সময়। তিনি যাচ্ছেন নাকি যাবেন না, কি আপডেট পাওয়া যাচ্ছে এখন? আধিকারিকদের সাথে কিন্তু কোনো কমিউনিকেট করা হয়নি যে তিনি আসবেন কি আসবেন না, কারণ এখনো পর্যন্ত ইমেলে বা চিঠির মারফত বা লয়ারের মারফত তিনি কোনো কমিউনিকেশন করেননি। কিন্তু পুলিশের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে এতক্ষণ ধরে কিন্তু সকাল থেকে আমরা এই ভিডিও কমপ্লেক্সে আসি, এতক্ষণ ধরে কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু কাউকে দেখা যায়নি। কিন্তু কিছুক্ষণ আগেই যে অ্যাক্টিভিটি আমরা দেখলাম, যেখান দিয়ে এন্ট্রেন্স অর্থাৎ ইডি দপ্তরে ঢোকার যে মেন জায়গা, সেখানে কিন্তু গার্ডরেল দিয়ে দেওয়া হলো এবং বিধাননগর কমিশনারেটের থেকে মহিলা র‍্যাব তিন থেকে চারজন অফিসার তারা এসছেন, এবং বিধাননগর পুলিশের তরফ থেকেও কিন্তু বাইরে গেটের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেটা দেখে মনে করা হচ্ছে যে শায়নি ঘোষ তিনি এড়াবেন না, তিনি আসবেন তদন্তকারী অফিসারদের সম্মুখীন হতে। কিন্তু যেটা মনে হচ্ছে, যেটা যে কিছুক্ষণ আগে অব্দি যে প্রশ্ন ছিল যে শায়নি ঘোষকে নোটিশ করার পর থেকে শায়নি ঘোষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি যে তিনি আসবেন কি আসবেন না, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ গিয়েতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, সেই অভিযোগের ভিত্তিতে যে শায়নি ঘোষের যে পাল্টা কি রিয়াকশন, সেই রিয়াকশন কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যেটা মনে করা হচ্ছে, আজকে শায়নি ঘোষকে 11টার সময় ডাকা হয়েছিল, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তিনি এখনো পর্যন্ত তার বাড়িতে আছেন, আর কিছুক্ষণের ভেতর তিনি হয়তো বেরোবেন এবং বেরিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আসবে। কিন্তু সেই অ্যাক্টিভিটি দেখে মনে করা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন যে তদন্তকারী অফিসাররা কিন্তু যথেষ্ট তৎপর এবং তারা যেটা ভাবছেন যে ইতিমধ্যে একটা প্রশ্নমালা তৈরি করা হয়েছে, সেই প্রশ্ন নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ যেটা মূলত যেটাকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্তকারী অফিসাররা যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে মানি ট্রেল, অর্থাৎ তার যে অ্যাকাউন্টে যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশনের হিসেব নিয়ে কিন্তু তাকে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে। এবং কুন্তল ঘোষ তদন্তকারী অফিসারদের জানিয়েছিলেন যে শায়নি ঘোষের সাথে, শায়নি ঘোষের অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে গেছে, এবং তার যে বিলাসবহুল বাড়ি এবং বিলাসবহুল গাড়ি, সেই গাড়ির কেনার পেছনেও কিন্তু কুন্তলের হাত আসছিল। এবং অর্থাৎ সেখানেতেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই যে মানি লন্ডারিং, অর্থাৎ যে নিয়োগ দুর্নীতি মামলা, যে মোটা টাকার যে নয় ছয় হয়েছে, সেই নয় ছয়ের অন্যতম বেনিফিশিয়ারি শায়নি ঘোষ, এবং সেই শায়নি ঘোষকে এই টাকার হিসাব জানতেই কিন্তু মূলত তাকে আগে কিন্তু ডাকা হয়েছে। এবং এখন দেখার অপেক্ষা করা কুন্তল ঘোষের সম্পত্তির তদন্তেই শায়নির নাম উঠে আসে। আজ তাকে ইডির দপ্তরে তলব করা হয়েছে সকাল 11টার সময়। বিগত কয়েকদিন ধরেই বর্ষায় বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়, এবং সেই বৃষ্টির পূর্বাভাসই আবার দেয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, তিনটি জেলাতে সেখানে কমলা সতর্কতা একদিকে যেমন জারি করা হয়েছে, তেমনই জানা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গেও একই সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও আজ সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে শহর কলকাতায় কিন্তু সেই মেঘলা আবহাওয়া নেই, বরং রোদের দেখা মিলেছে, তবে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিনটি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, সেখানে এই অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ রাজ্য জুড়ে বিগত বেশ কয়েকদিন ধরেই যে বৃষ্টিতে ভিজেছিল এবং সেই বৃষ্টি আবারও হতে পারে, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছেই। উত্তরবঙ্গেও একই সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হবে।
এই মুহূর্তে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।